नमस्कार बंधुरा, आज আমাদের ইউটিউব চ্যানেল থেকে কবি সুকান্ত ভট্টাচার্যকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমাদের বিশেষ নিবেদন। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি সুকান্ত ভট্টাচার্য। মাত্র 21 বছর বয়সে প্রয়াত এই কবির অসাধারণ প্রতিভায় বিস্মিত না হয়ে পারা যায় না। ভাষা ও ছন্দে অনায়াস দক্ষতা এবং বলিষ্ঠ প্রতিবাদী চেতনা তার কবিতাকে পাঠক হৃদয়ের খুব কাছাকাছি নিয়ে এসেছে। তার প্রয়াণে বহু বছর পরে আজও তিনি বহু পাঠকের প্রিয়তম কবি। সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 সালের 15ই আগস্ট। পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য, মা সুনীতি দেবী। পিতার আদিনিবাস ছিল বর্তমান বাংলাদেশের অন্তর্গত ফরিদপুর জেলার কোটালীপাড়া গ্রামে। সুকান্তর জন্ম হয়েছিল দক্ষিণ কলকাতার কালীঘাটে মাতামহ সতীশচন্দ্র ভট্টাচার্যের বাড়িতে। খুব অল্প বয়স থেকেই সুকান্তর মধ্যে কবি প্রতিভা স্ফুরণ ঘটে। তার মধ্যে রাজনৈতিক চেতনার উন্মেষও ঘটে অল্প বয়সে। কিশোর সুকান্ত সাম্যবাদী আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী হয়ে ওঠেন। তিনি ছিলেন কিশোর বাহিনীর সংগঠক। রাজনীতি এবং কবিতা এই দুটি বিষয়ই তার সত্তায় অচ্ছেদ্যভাবে জড়িত ছিল। সেজন্য কবিতা এবং রাজনীতির মধ্যে কখনো কোনো বিরোধ তিনি অনুভব করেননি। সুভাষ মুখোপাধ্যায় এ বিষয়ে বলেছেন, সুকান্ত রাজনীতির কাঁধে চড়েনি, রাজনীতিকে নিজের করে নিয়েছিল। রাজনৈতিক আন্দোলনও সুকান্তকে দিয়েছে তাই সানন্দ স্বীকৃতি। নিজেকে নিঃশর্তে জীবনের হাতে সঁপে দেওয়াতেই স্বতঃসারিত হতে পেরেছিল সুকান্তর কবিতা। 1945 সালে সুকান্ত বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা দেন। পরের বছরই আক্রান্ত হন যক্ষা রোগে। 1947 সালে 13ই মে সেই রোগে নিতান্ত অকালে সুকান্তর জীবনাবসান ঘটে। দুর্ভাগ্যের বিষয়, সুকান্ত জীবৎকালে তার কোনো কাব্যগ্রন্থই প্রকাশিত হয়নি। মৃত্যুর কিছু পরে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র। পরবর্তীকালে প্রকাশিত হয় পূর্বাভাস ও ঘুম নেই নামে আরও দুটি কাব্যগ্রন্থ। এছাড়া ছড়া সংকলন, মিঠে করা, নাটকের সংকলন অভিযান, অনুবাদ ও নাটিকা সংগ্রহ, হরতাল এবং গীতিগুচ্ছ নামে একটি গীতি সংকলন গ্রন্থও প্রকাশিত হয়। সুভাষ মুখোপাধ্যায়ের ভূমিকা সম্বলিত সুকান্ত সমগ্র একটি অসাধারণ প্রকাশ। সুকান্ত শুধু লেখা আর রাজনীতি নয়, সম্পাদনা কর্মের সঙ্গেও যুক্ত ছিলেন। স্বাধীনতা পত্রিকার তিনি ছিলেন কিশোর বিভাগের সম্পাদক। ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে তিনি অকাল নামে একটি কাব্য সংকলন সম্পাদনা করেন। সমাজ জীবনের নানা অসঙ্গতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে সুকান্ত সোচ্চার হয়েছেন তার কবিতায়। এমনকি সুকান্ত রাজনৈতিক স্লোগানধর্মী রচনাও তার কবি প্রতিভার জাদুস্পর্শে শিল্পমণ্ডিত হয়ে উঠেছে। কবিতা ছিল তার জীবনাদর্শের বহিঃপ্রকাশ, এজন্য তার রচনা এত আন্তরিক। রবীন্দ্রনাথ তার জন্মদিনে নামক কাব্যের 10 নম্বর কবিতায় বলেছিলেন, কৃষাণের জীবনে শরিক যেজন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছে। সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়লে মনে হয় রবীন্দ্রনাথের এ প্রত্যাশা যেন তার মতো কবির কবিতাকে লক্ষ্য করেই। আশা করি আমাদের আজকের বিশেষ নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।